Let's go. ব্লুটুথ কলিং আছে, অ্যামোলেড ডিসপ্লে প্লাস মেটাল বিল, এই দামে এরকম দেখাই যায় না। ঘড়িটা ইন্ডিয়াস নাম্বার ওয়ান লেখা আছে, গ্লোবালি নাম্বার ফোর, এদিকে বিরাট কোহলি ব্র্যান্ডিং সিগনেচার আছে, প্রাউডলি ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া, এইসব আছে। নয়েস, ও ঘড়িটা নয়েস ফ্রি টাইপের সাথে কানেক্ট হবে। আর আমি যে কালারটা নিয়েছি এটা হলো ডিপ পয়েন্ট, এই যে দেখাই যাচ্ছে ডিপ পয়েন্ট, এই কালারটা আমার ভালো লাগলো। আর ব্ল্যাক কালার আছে সঙ্গে, একটা কপার ডায়ালের সাথে একটা ব্ল্যাক স্ট্র্যাপের আছে, একটা পিঙ্ক কালারের আছে, এদিকে তেমন কিছু নেই। আর এদিকে 24 hour heart rate monitor, voice assistant আছে, deep rate monitor আছে, IP68 আছে, multiple sports mode, customizable watch face, up to 7 days battery life রয়েছে, আর SPO2 monitoring, এই আর কিছু নেই তেমন। এটাই হচ্ছে, তো খোলা যাক বক্সটা। এই যে এটা পেয়ারা ওয়াচ আ গেছে সামনে, তো বক্সের মধ্যে কি কি আছে দেখা যাক। ওয়াচটা আগেই বেরিয়ে আসলো, কালারটা বেশ দারুন, আমার তো এই কালারটা বেশ দারুণই লেগেছে। ম্যাক্সিমাম লোকে তো ব্ল্যাক কালার ইউজ করে, আমার তো এবার ইউনিক ইউজ করতে ইউজ ইচ্ছা হলো, এর আগে আমি ব্ল্যাক কালারই ছিল আমার। বক্সের মধ্যে কি কি আছে দেখা যাক, একটা ম্যাগনেটিক চার্জার, নর্মাল নয়েজে এই থাকে, এই যে কোনো চার্জার সাথে আর কি কি আছে, নয়েজের স্টিকার, ন্যাচারাল জিনিস, ফুললি মেটালিক বিল, আমি অনেকদিন ধরে করছিলাম এরকম। পিছনে এখানে নয়েসে নয়েস ফোকাস করছে, হ্যাঁ নয়েস লেখা আছে, ব্র্যান্ডিং IP68, ভার্সন ব্লুটুথ ভার্সন 5.1, হার্ট রেট মনিটর, আর 1.78 ইঞ্চি অ্যামোলেড, 368x488 পিক্সেল রেজুলেশন, কালার ফিট আইকন টু ডিসপ্লে, আর কিছুই নেই। এদিকে দিয়েছে স্পিকার রেল, আর এখানে মাইক, এখানে একটা মনে হচ্ছে ছোট মাইক আছে, দুটো মাইক, যাই হোক মেটাল, বডিও মেটাল আছে। আর এটা হলো, এটা সুইচ নর্মাল, এটা কোনো কাজ করে না, এমনি যা সুইচ হিসেবে ইউজ হবে, কিন্তু এটা প্লাস্টিকের। তো ঘড়িটাকে অন করা যাক, এটা সেকেন্ড টাইম করছি, কারণ প্রথমবার যখন করছিলাম এখন একটু অন্যরকম চেঞ্জ দেখতে হবে। প্রথমবার যখন করছিলাম তখন অন করার সময় চার্জ ছিল না ঘড়িতে, তো আমি তারপর 2 ঘন্টা চার্জে বসাই এবং তারপর এই এখন আবার অন করছি। এইটা হলো টপ ব্রাইটনেস, একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই, নাহলে দেখা যাচ্ছে না, ঠিক আছে এই ব্রাইটনেসই থাক। মানে সেটিংসে যাই, দিয়ে অ্যাপ, তো অ্যাপে গিয়ে এবার এটাকে স্ক্যান করতে হবে, এবার ফোনের দিকে ফোনের স্ক্রিনটা দেখায় কীভাবে কানেক্ট করতে হবে। তো এখানে আনবক্সিংয়ের সাথে সাথে কানেকশনটাও শুরু করে দিই। প্লে স্টোর থেকে একটা নয়েজ ফ্রি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, নয়েজ ফ্রি অ্যাপ ইনস্টল, ইনস্টল হয়ে গেছে, ওপেন, ব্লুটুথে পারমিশন দিয়ে দিলাম, অলরেডি ডিস্ট্রয়িং লোকেশনটা করলাম, ওকে অপশন, ক্লিয়ার ইউর ডিভাইস, হ্যাঁ ট্যাপ করতে হবে। তো এখানে দেখি অটোমেটিক আসে কিনা, না আসলে এটাকে আবার স্ক্যান করতে হবে, তো আসে না এটাকে এবার স্ক্যান করতে হবে। এখানে রেকর্ডিং ভিডিও কিচেন ভিডিও অলরেডি ডিস্ট্রয়িং করলাম, অনেক হয়ে গেছে পরে হবে।
কানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে, দেখো যা কানেক্ট হয়ে গেছে। এখানে গিয়ে এখানে ওয়াচ পেজে নিচ্ছে 100% আপডেটেড ওয়াচ পেজ, সেভ হয়ে গেল ওয়েদার সেটিংস, ওয়েদার টেম্পারেচার সেলসিয়াসই থাক, এখানে চেঞ্জ করে ফাইনালি এটা সেলসিয়াস সেলসিয়াসই রাখলাম। ক্যামেরা শাটার বাটন টাচ প্রবলেম হচ্ছে, করতে মানে টাচ করতে ঠিকঠাক করা হচ্ছে না, তার জন্য এই সেন্স এটা অন থাক। আই মাই ডিভাইসের অপশন আছে টাচ ফুল ডিটেলস থাকবে, হেলথ ওভারভিউ, হেলথ ওভারভিউ কতটা স্টেপ পার ডে কতটা যাচ্ছে, ডিস্টেন্স, ক্যালোরি, আর এখানে হার্ট রেট মেজারমেন্ট, স্লিপ ট্র্যাকিং, স্পেস, স্পিড, ডিস্টেন্স সবই থাকবে। চ্যালেঞ্জের মধ্যে গিয়ে এখানে নিউ চ্যালেঞ্জ জয়েন ফ্রেন্ডের এলাও করতে হবে, এখানে যাদের যাদের নয়েজের অ্যাপ আছে মানে নয়েজের স্মার্ট ওয়াচ ইউজ করে তাদের সবার ডিটেলস চলে আসবে। এখান থেকে তোমরা সব কানেক্ট করতে পারবে, পরে দেখতে পারবে কে কতটা হাঁটাহাঁটি করছে সেই মতন। তো যাই হোক, এখানে এই আর কি আছে দেখা যাক সব, এখান এটা কিছু না, এখান থেকে নয়েজের ওয়াচ ওয়াচ চলতে পারবে আর এই আর কিছু না এতে অ্যাপের মধ্যে। তো এবার একটু ঘড়ির দিকে আসা যাক, এই যে ঘড়িটা ঘুরে রাখলে এখানে অনেকগুলো ওয়াচ ফেস আছে, এই একটা ওয়াচ ফেস, এই একটা, এই একটা, সবটাই বেশ ভালো, একটা ওয়াচ পিস এই আর নেই। এইদিকে লেফট সুইপ করলে দিয়ে কতটা স্টেপ হাঁটলে সেইটা ডিটেলস থাকবে, ট্র্যাকিং, তারপরে আবার একবার লেফট সুইপ করলে এটা হলো স্লিপ ট্র্যাকিং, এটা হলো হার্টবিট, হার্টবিটটা চেক চেক করে একটু দেখি ঠিকঠাক আসছে কিনা। স্পোর্টসের মধ্যে অনেক কিছু আছে, ব্যাট বল, ফুটবল, সুইমিং, ক্লাইম্বিং, ট্রেন্ডিং, তারপরে গল্ফ, ইয়োগা, ডান্সিং, ওয়েদার, ওয়েদার তো আগে দেখলে, ক্যামেরাও দেখলাম, দেখালাম, মিউজিক কন্ট্রোল, কিন্তু হ্যাঁ এই ঘড়িতে মিউজিক শোনা যাবে না, ব্লকের মধ্যে স্টপ ওয়াচ, অ্যালার্ম, টাইমার সব রকমই আছে, ব্রিথ ব্রিদিং প্র্যাকটিস করার জন্য এআই ভয়েস, তো আর ক্যালকুলেটার, এখানে রেজাল্ট দিচ্ছে, তো ব্যাক করা যাক, গেমস গেম দুটো আছে, পাওয়ার অফ রিসেট, রিস্টার্ট, ফাইন্ড মাই ফোন, ঠিকঠাক কাজ করছে, কোনো সমস্যা নেই, তো এই এখানে আমার কাছে বইটা ঠিকঠাকই লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই জানিও। বইটাকে একটু পড়ে দেখা যাক কেমন লাগছে।
এই আর এওডিটা এটা হলো অ্যানালগ এওডি তো এওডিটা একটু লো ব্রাইটনেস খুবই ডার্ক সানলাইট মানে সূর্যের আলোতে হয়তো ঠিকভাবে বোঝা যাবে না ক্যামেরায় বোঝা যাচ্ছে আর এওডির সময় ওয়েক গেটস ওয়েক আপটা কাজ করে না যে রাইজ অ্যান্ড ওয়েক আপ যেটা সেটা ওয়েক আপটা কাজ করে না তখন সুইচটা ইউজ করতে হয় আচ্ছা এটা দেখা হলো এবার হলো অ্যানালগটাও দেখা যাক কেমন আমার কিন্তু ইউজার ইন্টারফেসটা ঠিকঠাকই লাগছে অনেক ভিডিওতে দেখেছি যে তারা বলছে একটু স্লো ভিডিও ঠিক হচ্ছে তারা তো আমার তো ঠিকঠাকই লাগছে দেখি এবার অ্যানালগটা কেমন লাগছে অ্যানালগটাও বেশ ভালো একবার খারাপ না আমার বেশ ভালোই লাগছে অ্যানালগটা যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ওয়াচটা কেমন লাগলো সবাই জানিও আমাদের কমেন্টে অপেক্ষা করবো সবাই অ্যানালগ করে দেবো টাটা বাই বাই আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।